আহরার বেরিয়ে পড়ে। যাওয়ার আগে আহিয়াকে বলে অরুণিকার খেয়াল রাখতে। আয়াজ ফারহাকে পাজা কোলে নিয়ে বের হওয়ার সময় ফারজানা এসে পাগলামি জুড়ে দেন। আয়াজ, আমিও যাব, আমাকেও নিয়ে চল বাবা। এসো মা, জলদি। ওরা বেরিয়ে যেতে গুলবাহার বিছানায় বসে বসে পুনরায় বিলাপ জুড়ে দেন। আফতাব সাহেব মাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করবেন না আম্মাজান, সব ঠিক হয়ে যাবে। আহিয়া, তুই তোদের মায়ের কাছে গিয়ে একটু থাক, আমি জরুরি কিছু ফোনকল সেরে আসি, ভাইজানের সাথে যোগাযোগ করতে হবে। আহিয়া চলে গেল তার মায়ের কাছে, আফতাবও বেরিয়ে যান। গুলবাহার চোখের পানি মুছে নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ান। যাওয়ার পথে আহরারের ঘরের দরজার কাছে অরুণিকাকে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখেন। মেয়েটা কেমন ইতিউতি করছে। গুলবাহার ক্রোধানলে জ্বলে ওঠেন, ছুটে আসেন অরুণিকার কাছে, চাপা ক্ষোভে চিৎকার করে বলে ওঠেন, আরে ওসব তুমি, তোর জন্য আজ আমার নাতির এই হাল, তোকে তো আমি কিছুতেই ছাড়বো না, তুই এই বাড়িতে থাকতে পারবি না, বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। এই বলে অরুণিকার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকেন সদর দরজার দিকে। আচমকা আক্রমণে ভড়কে গেল অরুণিকা, বাধা দেওয়ার কিংবা কিছু বলার সুযোগ পেল না সে। গুলবাহার টানতে টানতে দরজার কাছে এনে ধাক্কা দিয়ে বের করে দিলেন অরুণিকাকে। পুনরায় তেজির স্বরে বলে ওঠেন, চলে যা, এই খালি রাত্রি সীমানায় যেন তোকে না দেখি। এই বলে দরজাটা লাগিয়ে দিতে গেলেই অরুণিকা আটকে দেয়, দুহাতে শক্ত করে দরজাটা দুদিকে ধরে রাখে সে। গুলবাহার বিস্ফোরিত নয়নে চেয়ে আছে অরুণিকার দিকে। অরুণিকা দরজাটা আরও একটু ঠেলে ভেতরে ঢুকে পড়ল। তার মুখভঙ্গিমা শান্ত, নেই কোনো ভীতির ছাপ। গুলবাহারের দিকে তাকিয়ে নম্র স্বরে জবাব দিল, মাফ করবেন দাদিজান, আমার স্বামীর অনুমতি ব্যতীত এই বাড়ি থেকে এক পাও নড়ব না আমি। দাঁতে দাঁত চেপে গুলবাহার তেড়ে আসেন অরুণিকাকে চড় মারতে। অরুণিকা সরে যায়, গুলবাহার তাল হারিয়ে পড়ে যাওয়ার উপক্রম হয় কিন্তু পড়েন না। অরুণিকা ধরে নাই, আরও একবার শান্ত সুরে বলে ওঠে, আপনি গুরুজন, সম্মানীয়, তাই এর সুযোগ নিয়ে কোনো অন্যায় করার চেষ্টা করবেন না দাদিজান। এই বলে গুলবাহারকে সোজা করে দাঁড় করায় অরুণিকা, অতঃপর স্মিত হয়ে সে ঘুরে দাঁড়ায়, দৃঢ় পায়ে চলে গেল নিজের ঘরের দিকে। ঘরে ঢুকে দরজা আটকে দেয় সে। গুলবাহার হতবাক হলেও পরক্ষণে রাগে কাঁপতে থাকে তার সারা শরীর। মনে মনে বলেন, মেয়েটা এত বড় স্পর্ধা, একে তো কিছুতেই ছাড়া যাবে না। ঘরে ঢুকে অরুণিকা জোরে জোরে শ্বাস নিতে থাকলো। ছুটে এসে জগ থেকে পানি ঢেলে ঢকঢক করে গিলে নিল এক নিঃশ্বাসে। ঠাস করে বসে পড়ে বিছানায়, এখনও বুক কাঁপছে তার। গুলবাহারকে সে ভীষণ ভয় পায়। এ বাড়িতে ঢুকতেই তার যে রূপ সে দেখেছে তাতে এক ধরনের ভীতি সৃষ্টি হয়েছে তার মনে। কিন্তু সেই মানুষটার সামনে এমন সাহসিকতা কিভাবে দেখালো সে জানা নেই। শুধু জানে ওই মুহূর্তে তার চোখের সামনে আহরারের মুখটা ভেসে ওঠে, আর কোত্থেকে যেন সাহসিকতার পাহাড় এসে ভর করল তার মধ্যে। এখন ঘরে সে তার ভয়টা মাথা চাড়া দিয়ে উঠেছে। মনে মনে দোয়া করতে থাকে আহরার যেন জলদি ফেরে। হসপিটালের করিডরে দাঁড়িয়ে আছেন তিনজন, আহরার, আয়াজ, ফারজানা। ফারহার ট্রিটমেন্ট চলছে। কিছু সময় পর ডক্টর এসে জানায় সব কিছু ঠিকঠাক, ব্লাড দেওয়া হয়েছে, এখন আশঙ্কামুক্ত, তবে জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। আহরার ফোন দিয়ে বাড়িতে খবর জানানোর উদ্দেশ্যে অন্যদিকে চলে যায়। আয়াজ তার মাকে বসার ব্যবস্থা করে দিয়ে সেও চলে গেল কিছু ওষুধপত্র কিনতে। অনেকটা সময় কেটে যায়। যে কেবিনে ফারহাকে রাখা হয়েছে সেই জায়গাটা অনেকটাই ফাঁকা। কিছুক্ষণ আগে একজন নার্স এসে দেখে গেছে, এখন আর তেমন কোনো মানুষের আনাগোনা নেই। ফারজানা একবার মেয়ের কেবিনের সামনে দাঁড়িয়ে বাইরে থেকে উঁকি দিয়ে দেখে নেন, তারপর নিজের জায়গায় এসে বসে পড়েন। ক্লান্ত শরীরে ঘুমে যেন চোখ বুঝে আসলো তার, বসে বসে ঝিমোতে থাকেন। সকলের অগোচরে ফারহার কেবিনে এসে ঢোকে কেউ একজন, মাস্ক পরিহিত এক আগন্তুক। টকটকে লাল চোখ নিয়ে দাঁড়িয়ে ছিল দরজার কাছে, দেখে মনে হবে তার ভেতরটা ক্রোধের দাবানলে ফেটে পড়ছে। চোখ বুঝে নিজেকে সামলে নিল লোকটা। ধীর পায়ে ফারহা বেডের কাছে এসে দাঁড়ায়, মাথার কাছে দাঁড়িয়ে মায়াভরা দৃষ্টিতে দেখতে থাকে ফারহাকে। আলতো করে মাথায় হাত বুলিয়ে দেয়, নিচু হয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলে, বোন আমার, চিন্তা করিস না, যার জন্য আজ তোর এই অবস্থা তার অবস্থা এর চেয়েও করুণ হবে। কথাগুলো ফারহার শুনতে পেল না, কারণ তার তো জ্ঞানই নেই। লোকটি ফারহার ব্যান্ডেজ করা জায়গাটায় আদরে স্পর্শ বলায়, চোখের কোণে জমা অস্ত্র আঙ্গুল দিয়ে মুছে নেয়। ফোঁস করে শ্বাস ছেড়ে ফারহার কপালে আলতো চুমু খেয়ে উঠে দাঁড়ায়।
কাল বিলম্ব না করে দ্রুত পায়ে বেরিয়ে পড়ে। ঝিমোতে ঝিমোতে হুট করে ধর্মড়িয়ে উঠে পড়েন ফারজানা। ফারহা, ফারহা ঠিক আছে তো? মেয়েকে দেখার উদ্দেশ্যে উঠে দাঁড়ান তিনি। এদিকে আগন্তুকটাও ব্যস্ত পায়ে এগিয়ে আসছে, কিন্তু যাওয়ার পথে অসাবধানতা বশত ফারজানার সাথে ধাক্কা লেগে যায় তার। মুখ না ফিরিয়েই দুহাত উঁচু করে সরি বলে চলে যায় সে। ফারজানা বেগম কিছু বলতে চাইছিলেন, ছেলেটা ঝড়ের বেগে চলে গেল, তাই আর কিছুই বলতে পারলেন না। ভালোভাবে গুরুত্ব না দিয়ে সামনে ফিরতে গেলেই হুট করে যেন কি মনে হয় তার, আবারও পিছু ফিরে ছেলেটিকে দেখতে চান, কিন্তু ততক্ষণে সে বেরিয়ে গেছে। তাকে আর দেখতে পেলেন না তিনি। মায়ের মন কেমন হু হু করে উঠল। তিনি ছুটে যেতে লাগলেন সেদিকে যে পথে সেই ছেলেটি গিয়েছে। তার পাগলের মতো ছুটে যাওয়া দেখে মাঝপথে তাকে থামিয়ে দেয় আয়াজ। মাকে দুহাতে টেনে নিয়ে বলতে থাকে, কি হয়েছে মা, কোথায় যাচ্ছ? আয়াজ, আয়াজ, আমার আরমান এসেছিল। আমার স্পষ্ট মনে হলো ছেলেটা আমার আশু ছিল, আমার আশু, ও চলে গেল। মা কি সব বলছো, ভাইয়া এখানে কিভাবে আসবে, তুমি ভুল দেখেছো। না, আমি কোনো ভুল দেখিনি। মা তার সন্তানকে চিনতে ভুল করবে না কখনো। আমি আমার আশুকে দেখেছি, আমাকে যেতে দে বাবা, নইলে ওকে আবার হারিয়ে ফেলবো। মা মা শান্ত হও, তুমি একটু বোঝার চেষ্টা করো, ভাইয়া তোমাকে কতটা ভালোবাসে জানো না তুমি। সে যদি এখানে এসেও থাকে, একটি বার তোমার সাথে কথা না বলে চলে যাবে, তা কি কখনো হতে পারে? তুমি ভেবে দেখো মা। ফারজানা শান্ত হলেন, আয়াজের বলা কথাগুলো ভাবতে থাকেন। সত্যি তো, আয়মান তার মায়ের সাথে কথা না বলে চলে যাবে না। তাহলে কি এটা তার মনের ভুল ছিল? ওটা আয়মান নয়। গাড়িতে এসে বসতেই লোকটা ড্রাইভারকে ইশারা দিল। ড্রাইভার গাড়ি ছাড়তেই পেছনে গায়ে দিয়ে চোখ বুঝে রাখে লোকটা। চোখের কোণ বেয়ে অশ্রু গড়াতে পাশে বসা আসিফ তা লক্ষ্য করে, ব্যতিব্যস্ত হয়ে বলে ওঠে, বস আপনি কাঁদছেন? চোখ খুলে তাকায় লোকটি, দৃষ্টি ওপরে নিবদ্ধ, জড় বস্তুর ন্যায় ওভাবেই স্থির থাকে। আসিফের কথার কোনো জবাব দেয় না। আসিফ পুনরায় বলে ওঠে, আপনার মতো মানুষের চোখে পানি, ব্যাপারটা ভালো লাগছে না বস। একবার শুধু আদেশ করুন, কে এর জন্য দায়ী, তার কাটামণ্ডু এনে আপনার পায়ের কাছে ফেলব, কথা দিচ্ছি। লোকটি হালকা হেসে উঠে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া পানিটুকু সযত্নে মুছে নিল। তারপর নিজের বাহুর দিকে তাকিয়ে পরম যত্নে সেখানে হাত বোলাতে থাকে। ব্যথিত সুরে বলে ওঠে, আজ কতগুলো দিন পর মায়ের ছোঁয়া পেলাম। বুক চিড়ে আসা দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় গায়ে নিয়ে চোখ বুঝে নেয়। আসিফের উদ্দেশ্যে বলে, মাকে দেখতে পেয়েও তাকে মা বলে ডাকতে না পারার যন্ত্রণা বোঝো আসিফ। আসিফ জবাব দেয় না। তার বসের মনের অবস্থা সে কিছুটা হলে উপলব্ধি করতে পারছে। তার বসও উত্তরের অপেক্ষা করে না, নিজেও আর কিছুই বলে না, শুধু বারবার দীর্ঘশ্বাস ফেলতে থাকে। শক্ত করে চোখ বুঝে রেখেছে সে, চোখটা বড্ড জ্বালা করছে। মিহিত সন্ত্রস্ত হয়ে ঘরে বসে যখন আহুরার আসার প্রার্থনা করছিল অরুণিতা, তখনই দরজায় ঠকঠক আওয়াজে চমকে গেল সে। ভয় পেয়ে কেঁপে উঠল। দাদিজান এলেন না তো আবার? বিছানা থেকে নেমে পড়ে অরুণিকা। কি করবে না করবে ভাবতে থাকে। দরজা খুললে যদি তিনি আবার হামলা করেন, যদি সত্যি সত্যি এবার অরুণিকাকে বের করে দেন। আবারও ঠকঠক আওয়াজ পড়ল। পরপর কয়েকবার ঢোক গিলে অরুণিকা ধীর পায়ে দরজার দিকে এগোতে লাগলো। তখনই বাইরে থেকে ঠকঠক আওয়াজের সাথে সাথে একটি কণ্ঠস্বরও ভেসে এলো। কণ্ঠস্বরটি আহিয়ার। ভাবি, তুমি কি ঘুমিয়ে পড়েছ? অরুণিকা এবার দ্রুত ছুটে সে দরজা খুলে দেয়। আহিয়া অরুণিকাকে ভয় পাওয়া অবস্থায় দেখে উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করে, কি হয়েছে ভাবি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি কি কোনো কারণে ভয় পেয়েছ? না মানে ওই একা একা। ও বুঝতে পেরেছি, ভয় নেই, আমি আছি তোমার সাথে। ভাইয়া বোধ হয় আজ রাতে আর ফিরতে পারবে না, একটু আগে ফোন দিয়েছিল, বললো ফারা আপু এখন ঠিক আছে। আপুটা কেন যে এমন পাগলামো করতে গেল? উনি তোমার কেমন আপু আহিয়া, আর কেনই বা সে এমন একটা কাজ করলো? ফারা আপু হচ্ছে আমার চাচাতো বোন, বড় আপুর ছোট মেয়ে, ভীষণ আদরের। 8 বছর অস্ট্রেলিয়াতে ছিল সে, কিছুদিন আগে ফিরেছে। আপু যেদিন ফিরেছে তার পরের দিন তার ফিরে আসার খুশিতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, আর সেই অনুষ্ঠানে দাদিজান, ফারা আপু আর
অহরার ভাইয়ার বিয়ের ঘোষণা দেন। সবাই খুশি ছিল, আমরা ভেবেছিলাম ওরা দুজনে হয়তো রাজি, কিন্তু মায়ের কাছে পরে শুনলাম ভাইয়া অন্য কাউকে পছন্দ করে। আজ জানলাম সেই মেয়েটা তুমি, কিন্তু ফারাহ আপু হয়তো তার চিন্তাভাবনা অনেক দূর পর্যন্ত নিয়ে গিয়েছিল, তাই আজ এটা মেনে নিতে পারিনি। এসব নিয়ে তুমি একদম মন খারাপ করিও না ভাবি, সব কিছু ঠিক হয়ে যাবে, আমার ভাইয়া সব সমাধান করে ফেলবে। দেখো তুমি অনেক ক্লান্ত, ঘুমিয়ে পড়ো ভাবি, আমি তোমার সাথেই আছি আজকে। অরুণিকার মন ভার হয়ে যায়। সে আসতে না আসতে এই বাড়িতে যেন কালবৈশাখী ঝড় নেমে এলো। সত্যি কি সব ঠিক হবে? সে কি পারবে এমন পরিবেশে নিজেকে টিকিয়ে রাখতে? পারবে কি ওই মানুষটাকে সুখী করতে? লড়াইটা যে বেশ কঠিন তা বুঝতে পারে অরুণিকা। তারপরও আজ গুলবাহারের সাথে সে যা করলো না জানি এর ফলাফল কি হয়। নিজের ঘরে বসে প্রচণ্ড রাগে ফুসফুস করছেন গুলবাহার। স্থির হয়ে দুদণ্ড বসতে পারছেন না তিনি। একটা গ্রাম্য মেয়ে হুট করে তার বাড়িতে এসে আসন গেড়ে বসল। যাকে সে পছন্দ করে না সেই মেয়েটা তার পরিবারের সদস্য হয়ে গেল। তার হুকুম ব্যতীত কেউ এক ধাপ চলতো না সেখানে। আজ যেন তার হুকুম তো দূর, মতামতেরও তোয়াক্কা করল না তার নিজের ছেলে আর নাতি। ক্ষিপ্র কণ্ঠে গুলবাহার বিড়বিড় করছেন। নিজের ছেলের কথা আর কি বলবো, সে তো আমার কথা পরোয়া না করেই এই তাসফিয়াকে বিয়ে করে নিয়েছিল। ছেলেকেও বানিয়েছে ওই পথের পথিক। তবে তাসফিয়াকে যেভাবে দমিয়ে রাখা গিয়েছিল এই মেয়েকে সেভাবে দমানো যাবে না। চেহারা ছোড়াতে ভালা ভোলা সেজে থাকা এই অরুণিকা বড্ড চালাক, তাই চালাকের সাথে খেলাটা চালাকি করেই খেলতে হবে। ধপ করে নিজের ইজি চেয়ারে বসে পড়লেন গুলবাহার। জোরে জোরে চেয়ারটা দোলাতে থাকেন আর মাথার ভেতরে সাজাতে থাকেন নিজের শয়তানি পরিকল্পনা। ফারহার জ্ঞান ফিরেছে ভোরের দিকে, শরীরটা একটু দুর্বল, তবে আজই বাড়ি নিয়ে যেতে পারবে বলেছেন ডক্টর। আয়াজ তার মাকে নিয়ে বাড়িতে চলে গিয়েছে রাতেই, কারণ এখানে থাকলে তিনি নিজেও অসুস্থ হয়ে পড়বেন, তাই আয়াজ এক প্রকার জোর করেই নিয়ে গিয়েছে, আহরায় থেকে গেছে। মাঝে একবার ফোন করে আহিয়ার কাছ থেকে অরুণিকার আর তার মায়ের খবর জেনে নেয় সে। ফারহার জ্ঞান ফিরেছে শুনেছে তার কেবিনের দিকে এগিয়ে গেল আহরার। ভেতরে ঢুকে দেখতে পায় ফারহা চোখ বন্ধ করে শুয়ে আছে। এক রাতেই যেন মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গিয়েছে মেয়েটার। আহরার আশ্চর্যান্বিত হয়ে ভাবে ফারহা এমন একটা কাজ করলো কিভাবে আর কেনই বা করলো। নিঃশব্দে ফারহার বেডের কাছে এসে দাঁড়িয়ে হালকা স্বরে ডেকে ওঠে, ফারহা তোর মতো এত লক্ষ্মী একটা মেয়ে এমন আহাম্মকের মতো কাজ কিভাবে করলি বলতো? এত কিসের দুঃখ এসে জমলো তোর মনে যে এত বড় স্টেপ নিলি? তুমি তো এখন এসবই বলবে আহারার ভাই, কিন্তু নিজের দায়টা স্বীকার করবে না? নিজের দায় কেন, বুঝতে পারছো না তুমি, নাকি না বুঝার ভান করছো? ফারহা যা বলার সোজাসুজি বল, পরিষ্কার ভাবে বল। কেন আমার সাথে এমন করলো আহারার ভাই? যদি অন্য কাউকে বিয়ে করবে তবে আমায় বিয়ে করতে রাজি হলে কেন? আমি তোমাকে অনেক আগে থেকে পছন্দ করতাম, হয়তো ভালোও বেশি ফেলেছি, কিন্তু স্বপ্ন দেখাতে বা আশা রাখতে ভয় পেতাম। যদি তোমার দিক থেকে সাড়া না পাই সেই ভয়ে, যখন বিয়ে ঠিক হলো আর তুমি রাজি হলে আমি তখন সাহস করে স্বপ্ন দেখতে শুরু করি, কিন্তু সেই ভয়টা সত্যি হয়ে আমার স্বপ্নটা ভেঙে গেল। তুমি এক ঝটকায় আমার আশা, আমার সব স্বপ্ন, আমার মন ভেঙে টুকরো টুকরো করে দিলে আহারার ভাই। তোকে কে বলেছে ফারহা আমি বিয়েতে রাজি ছিলাম? আমি তো নিজে মুখে দাদিজানকে জানিয়েছিলাম আমি তোকে বিয়ে করতে পারবো না, কারণ আমি অন্য কাউকে পছন্দ করি আর তাকেই বিয়ে করতে চাই। বিয়ের অ্যানাউন্সমেন্ট করার পরদিনই আমি দাদিজানের সাথে কথা বলেছিলাম, দাদিজান নিজেও তখন মেনে নিয়েছিলেন বিষয়টা। এরপর তুই আশা রাখিস কি করে? দাদিজান কি তোকে কিছুই জানায়নি? তুমি কি বলছো আহারার ভাই, আমি কিচ্ছু বুঝতে পারছি না। দাদিজান, দাদিজানই তো আমি বলেছে তুমি রাজি ছিলে। আহরা নির্বাক দৃষ্টিতে চেয়ে থাকে ফারহার মুখের দিকে, কোনো প্রতিক্রিয়াও দেখাতে পারে না সে। মস্তিষ্ক বিকল হয়ে কাজ করা বন্ধ করে দিয়েছে যেন। দাদিজান কেন এমনটা করলেন? কেন সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে উঁকি দিল অরুণিকা? আহিয়ার কাছে শুনেছে রান্নাবান্নার কাজ বাড়ির বড়দেরই করা লাগে, এদিকে বাড়ির দুটো বউয়ের কেউই আজ রান্না করার মতো অবস্থায় নেই, তাই অরুণিকা এসছে। তাছাড়া মা বলেছিল বাড়ির বউ রান্নাঘরের কাজে সর্বদা নিয়োজিত থাকতে হবে, কারোর আদেশের অপেক্ষা না করেই। মায়ের কথা মনে করে বিয়ের পরদিন সকালেই রান্নাঘরে এসে হাজির হয়েছে অরু।
দ্বিধান্বিত মনোভাব নিয়ে ধীর পায়ে ভেতরে এগিয়ে গেল সে। চারদিকে চোখ বুলিয়ে দেখছে সব কিছু, কি নেই এই রান্নাঘরে, আধুনিক যন্ত্রপাতি থেকে শুরু করে দেশি বিদেশি সকল রান্নার সামগ্রী সব কিছু সুন্দর পরিপাটিভাবে সাজানো। অরুণিকা কি দিয়ে কি শুরু করবে বুঝে উঠতে পারছে না, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো। ও মা, নতুনভাবে আসলে ইহানে কেন? আমিন আবু, আমাকে একটু দেখিয়ে দেবে কোথায় কি আছে? আর একটু বলে দাও কি কি রান্না করা লাগবে আজ, সকালের খাবারের জন্য কি কি করতে হবে। অরুণিকার বুবু বলে সম্বোধন আর তার বিনয়ী ব্যবহার আমিনাকে মুগ্ধ করল। তার বেশ মায়া হলো মেয়েটার জন্য। নতুনভাবে আপনার করবেন রান্না? ভালোই হইল, আজ বড় সাসির অবস্থাও ভালো না, ছোট সাসিও অসুস্থ। আমি তো মেলা টেনশনে আসিলাম, আজ রান্না বান্না কি হইব। ঠিক আছে, তবে আমাকে একটু সাহায্য করো, বাকিটা আমি করে ফেলছি। আমিনা খুশি মনে অরুণিকাকে সবকিছু দেখিয়ে দিল, কে কি খায়, কার জন্য কেমন রান্না করতে হবে সবটা বুঝিয়েও দিল। অরুণিকা সেই অনুযায়ী সবটা করতে লাগলো। রান্নাবান্না প্রায় শেষের পথে, সবটা গুছিয়ে নিচ্ছে এমন সময় দরজার কাছ থেকে ভেসে এলো তাসফিয়ার স্বর। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? থেমে যায় অরুণিকার সব কাজকর্ম, সোজা শটশট হয়ে দাঁড়িয়ে পড়ে সে। শুকনো ঢোক গিলে ফিরে দাঁড়ায়, এক পলক সামনে তাকিয়ে পরক্ষণেই মাথা নিচু করে নেয়। আমিনাই আগে কৈফিয়তের সুরে বলতে থাকে, ছোট শাসি, আমি কইছিলাম নতুন ভাবে রান্না করার কথা, কেউ তো নাই, বেলা হইয়া যাইতাছিল। আমিনার কথা শুনে তাসফিয়া তার দিকে তাকিয়ে রইল, দৃষ্টি ফিরিয়ে শান্তভাবে একবার অরুণিকাকে দেখে নিয়ে কিছু বলতে গিয়েও আটকে যান। আহরারের ডাক শোনা যাচ্ছে, তাসফিয়া ছুটে যান ড্রয়িং রুমের দিকে। তার ঘুম ভেঙেছে আজ অনেক বেলা করে, গতকাল রাতে জ্ঞান হারানোর পর তার তো আর কিছুই মনে নেই। ফারহা বসে আছে সোফায় হেলান দিয়ে, তার ব্যান্ডেজ করা হাতের দিকে চোখ যেতেই তিনি ছুটে এসে বসে পড়েছেন পাশে। কিরে কি হয়েছে, তোর হাতে ব্যান্ডেজ কেন ফারহা? সিঙ্গেল সোফাটায় বসতে বসতে আহরার উত্তর দিল। রাতের ঘটনাটা বলতে তাসফিয়া ফারহার দিকে তাকিয়ে তার মাথায় হাত বোলাতে থাকেন। এমন একটা কাজ কেন করলি মা? কেন করলো সেটা একটু পরে খোলাসা হয়ে যাবে মা, আগে সবাইকে আসতে দাও। আগে বলো তোমার শরীর এখন কেমন? আহরারের কথা শেষ হতে না হতে সকলে চলে এলো, তাসফিয়া উত্তর দেওয়ার কোনো সুযোগ পেলেন না। ফারজানা এসে মেয়ের কাছে বসে মেয়েকে আগলে নিলেন বুকে। গুলবাহার হাহুতাশ করতে করতে মুখোমুখি রাখা সোফায় বসেন আর বলতে থাকেন, আহারে আমার এত আদরের নাতনিটা, এক রাতেই তার সুন্দর মুখখানার এ কি অবস্থা। আফতাব সাহেবও এসে বসেন, আহিয়া আয়াজ দাঁড়িয়ে আছে এক পাশে। হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে ঠিকই, তবে টানা এক সপ্তাহ বেড রেস্টের কড়া হুকুমও জারি করা হয়েছে, এর যেন নড়চড় না হয়। রেস্ট কি করে রেস্ট নেবে আমার ফারহা দাদুমনি, যার জন্য আজ ওর এই অবস্থা থাকে, এই বাড়িতে চোখের সামনে ঘুরঘুর করতে দেখলে মেয়েটা সুস্থ হবে না, বরং আরো খারাপ হবে ওর অবস্থা। এ কথা কি তুমি বুঝতে পারছো না দাদু ভাই? গুলবাহারের কথা জবাবে ফারহা কিছু বলতে গেলেও আহরার হাত উঁচিয়ে থামিয়ে দেয়, শীতল দৃষ্টিতে তাকিয়ে ঠান্ডা স্বরে বলে উঠে, কার জন্য ওর এই অবস্থা দাদি জান? কেন, ওই কালো বিচ্ছিরি মেয়েটা যাকে তুমি বিয়ে করে এনেছো, সেই মেয়েটা কি করেছে যার জন্য ফারহার অবস্থা খারাপ হবে? কি করেছে মানে, তুমি কি আমার সাথে মজা করছো দাদু ভাই? তোমার স্ত্রী হওয়ার কত স্বপ্ন বুনেছিল আমার ফারহা দাদুমণি, কিন্তু ওই মেয়ে সেই জায়গা কেড়ে নিল, আমার দাদুমণি কি করে ভালো থাকবে বলো তুমি? ফারহা কেন আমাকে নিয়ে স্বপ্ন দেখবে দাদি জান, যেখানে আমি বিয়েটাতেই রাজি ছিলাম না, আমার এই বিয়েতে অসম্মতি, সেই সাথে নিজের পছন্দের কথা আমি তো সাথে সাথেই জানিয়ে দিয়েছিলাম, তবে ফারহাকে তো আপনারই জানিয়ে দেওয়ার কথা বিষয়টি, তাই নয় কি? চোপসে যান গুলবাহার, তাকে কেমন ভীত দেখাচ্ছে, আশেপাশে তাকান, সকলে তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। এতে করে আরও বেশি ভড়কে যান গুলবাহার, কিন্তু তিনি দম্বার পাত্রী নন, নিজেকে সামলে নেন, কঠোর স্বরে নিজের স্বপক্ষে যুক্তি দাঁড় করান। কেন বলবো আমি এই কথা ফারহাকে, আমি তখন তোমার সামনে ব্যাপারটা মেনে নেওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে আমি তা মেনে নিতে পারিনি, কারণ আমি কিছুতেই চাই না ফারহা দাদুমণি এই বাড়ি ছেড়ে যাক, ওকে এই বাড়িতে এই পরিবারের সাথেই রেখে দেওয়ার জন্য এছাড়া আর কী বা উপায় ছিল। আর তাছাড়া আমি খোঁজ নিয়ে জেনেছিলাম তুমি কোথাকার কোন এক গ্রামের মেয়েকে পছন্দ করেছো, এসব গ্রামের মেয়ে কখনো ভালো হয় না, তার উপর মেয়ের গায়ের রং যা তোমার সাথে একেবারেই বেমানান, এমন মেয়েকে আমি কিভাবে মানব? তাই আমি ফারহাকে জানাইনি কিছু, কারণ আমি ঠিক করেই নিয়েছিলাম আমি ওই মেয়েকে কিছুতেই মানবো না,